নমস্কার বন্ধুরা, শিল্পীস কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেলাম আমার নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ, আর এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এখানে শুধুমাত্র কালো সর্ষে বা শুধুমাত্র সাদা সর্ষে দিয়েও করতে পারেন। এরপর একটা প্লেটের মধ্যে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিলাম। এখানে আমার 300 গ্রামের মতো ইলিশ মাছ আছে। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার সর্ষেটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য সর্ষেগুলো আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুনের মতো নুন। সর্ষে বাটার সময় এর সাথে নুন দিয়ে বাটলে সর্ষেটার তেতো হয় না। আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে ফুরন। তার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এই সর্ষে ইলিশটা সর্ষের তেলেই খুব ভালো হয় খেতে। আপনারা চাইলে অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এর মধ্যে আমি মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 1-1.5 মিনিট 1 পিট ভেজে নিয়ে এরপর আমি মাছের টুকরোগুলো উল্টে দেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দেওয়ার জন্য। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার সর্ষের পেস্টটা একটু গাঢ় হয়েছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। এবার সর্ষের পেস্টটা আমি মাছের উপরে ঢেলে দিলাম। এবার চুলার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। সর্ষের গ্রেভিটা আমার একটু ফুটে উঠেছে। এবার মাছগুলোকে আমি উল্টে দেব। মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবার লো ফ্লেমে মাছগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার মাছগুলোকে আমি আবারও উল্টে দেব। এবার আমি মাছের উপরে 3টে কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। এবার আবারও আমি মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো থেকে আমার তেল বেরিয়ে এসেছে। আমার সর্ষে ইলিশটা হয়ে গেছে।
আমি এটা নামিয়ে নিলাম। এই সর্ষে ইলিশ গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আমার মতো, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।